কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের নতুন ক্ষেত্রীয় কার্যালয়ের উদ্বোধন বহরমপুরে সোমবার দুপুরে ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে মুর্শিদাবাদের বহরমপুরে পুরনো বিএসএনএল অফিসে ইপিএফও ক্ষেত্রীয় কার্যালয়ের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সিকিম আন্দামান ও নিকোবরের দায়িত্ব থাকা অতিরিক্ত পিএফ কমিশনার রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসএনএলের ক্ষেত্রীয় আধিকারিক। পুজো দিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। ক্ষেত্রীয় এই কার্যালয়টি এই স্থানে করার মূল লক্ষ্য, এই অফিসে যারা আসবেন তাদের সব দিকে দূরত্বের কথা ভেবে এখানে করা হয়েছে। বিড়ি শ্রমিকদের এই জেলার সাধারণ শ্রমিকদের অবগত করতে বিভিন্ন ক্যাম্পেরও আয়োজন করা হয়। আমরা তো বিশ্বের বৃহত্তম সামাজিক সুরক্ষা প্রদানকারী সংগঠন, যেখানে আমরা পিএফ, পেনশন এবং ইডিএলআই এই তিনটে স্কিম অ্যাডমিনিস্টার করি। তো এইটা মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমাদের আগের যে বিল্ডিংটা ছিল তার থেকে এই বিল্ডিংটা রেলওয়ে স্টেশনেরও কাছে এবং অনেক বেশি অ্যাক্সেসিবল। তো তাতে কী হবে, রেলওয়ে স্টেশনটা কাছে হওয়াতে বাস স্টেশনও খুব দূরে নয়, আমি যা খবর পেয়েছি মোটামুটি 3 কিলোমিটারের মধ্যে। তো 3 কিলোমিটার একটা জেলা শহরের জন্য এটা কিছুই না। তো সাবস্ক্রাইবাররা যাতে এখানে আসতে পারে নির্বাধ রূপে, এবং এখানকার ইনফ্রাস্ট্রাকচার যেটা, এখানকার সংসাধন আগের বিল্ডিংয়ের থেকে অনেক বেটার। তো এইখানে যাতে আমরা এই আরও সুচারুরূপে আমাদের উপভোক্তাদের পরিষেবা প্রদান করতে পারি, এটাই মূল লক্ষ্য।